তোমাদের অনেকের বাড়িতে নিশ্চয়ই জন্মাষ্টমী সেলিব্রেট হয়ে গেছে, আমার বাড়িতে এখনো কিচ্ছুই হয়নি। সেই আর কি আমাদের মধ্যে ওই যে কি বলে অষ্টমীর তিথি, ওটা আর কি তিথিটা মেনটেন করা হয়, তো ওই জন্য তো আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে আজকে করব না আগামীকাল করব। তারপর ঠাকুরমশাইকে ফোন করলাম, ঠাকুরমশাই বলল আজকে রাত 11টার সময় নাকি অষ্টমী তিথি লাগবে, তো অষ্টমী তিথির ঠিক আর সেটা থাকবে আগামীকাল 8:30 অবধি, ভোর 8:30 অবধি থাকবে। তো আমাদের মধ্যে আর কি গোপালকে স্নান করাতে হয়, গোপালকে স্নান করাতে বললো, ঠাকুরমশাই বললো যে হয় আজকে রাত 12টায় স্নান করাতে হবে, আর নয়তো আগামীকাল ভোরে 8:30 মধ্যে স্নান করিয়ে দিতে হবে গোপালকে। তো আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে এই পিঠে এসব লুচি টুচি এসব করবো, সেটা কখন করবো, ওই 8:30 মধ্যে আমি কখন করে আর কি ভগবানের কাছে সব দেবো ঠাকুরের কাছে। তো বললো যে গোপাল কি জন্ম হওয়ার সাথে সাথে কি খেতে বসে গেছে, আগে তো গোপালকে স্নান করাবে, স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে ওকে বসে রাখবে, তারপর তুমি আস্তে ধীরে যখন খুশি দিনের বেলা হোক রাতের বেলা যখন খুশি তুমি আস্তে ধীরে গোপালকে বানিয়ে ওইসব কিছু খেতে দাও, মনের ভক্তি করে বলে তুমি যখন যা খুশি তাকে দেবে সে তখন সেটাই খেয়ে দেবে। ঠিক আছে, তাহলে আর অত তাড়াহুড়ো করে লাভ নেই। এবার একটু কেমন যেন আর কি টাইমটা পড়ে গেল, আমরা এমনি সবসময় সে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা এইসব আর কি পিঠে পায়ে সেসব যা যা দেওয়ার ওসব দিয়ে ভগবানকে আর কি নিবেদন করে তারপরে প্রসাদটা নিই, এবার যেন কেমন একটা তালগোল নিয়ে সময়টা পড়ল। আর এদিকে আমার ছেলে মেয়ে এখন ঠাকুর ঘর সাজাচ্ছে সবেমাত্র, তো আমাদের এই বাজার নিয়ে এসছে, দেখো বাজারগুলো একটা জন্মাষ্টমীর বাজার, এখনো আর কি সব নিয়ে আসা হয়নি। এ হলো শসা, পেয়ারা, মুসম্বি লেবু, আনারস, আর ওটার মধ্যে কি আছে, ফুল, নারকেল, আর এটা হলো ও এটা হলো সন্দেশ, আম। এই কলাগুলো আর দেওয়া যাবে না, এগুলো নষ্ট হয়ে গেছে। আর এই পাশে রয়েছে দুধের প্যাকেট, দুধের প্যাকেট রয়েছে, এখনো সুজির প্যাকেট আনতে হবে, চিনি, আর আমার সবচেয়ে বড় যে কাজটা ওটা এখনো বাকি, ওটা হলো আমার পিতলের বাসন এখন অব্দি ধোয়া হয়নি, পিতলের বাসনগুলো ধুয়ে রাখতে হবে, ওটা আমি করতে পারিনি, ভাবলাম দুপুরবেলা করবো কারণ সকালের দিকে আমার সময় হচ্ছিল না, তো দুপুরবেলা এত মাথা যন্ত্রণা করছিল শুয়েছিলাম। ওজন কান্না করছে কেন জানো, ওই যে বেলুন সাজানো হচ্ছে ঠাকুর ঘরে, আর বেলুন কেউ ভীষণ ভয় পায়, ছোটবেলা থেকে বেলুনকে ভয় পায়, যে বেলুন গুলো দুম দুম করে ফেটে যায় সেই জন্য, এমনিতে দুষ্টু, বিশাল দুষ্টু, তাও বেলুনকে দেখলে ভয় পায়, কি ছেলে আমার। আর জানো তো তালের কত দাম, অনেক আমাদের তাল আনা হয়নি এখন, ও বাবা, আমার আমার হাজবেন্ড বলে তাল আনতে হবে না, ননদের বাড়ি থেকে বলে একটুখানি নিয়ে আসবো, ওরা তাল কিনে নিয়ে এসছে সেখান থেকে একটু নিয়ে আসবো, তালের দাম নাকি তাল পাওয়াও যাচ্ছিল 200 টাকা করে নাকি তালের দাম, আমি জানি না, হাজবেন্ড বললো সেটাই শুনলাম। ঠাকুর ঘর সাজানো নিয়ে আমাকে কখনো ভাবতে হয় না, আমার মেয়েই সবসময় সাজিয়ে গুছিয়ে দেয়, ও ভালো ঠাকুরের কাজ করতে পারে, মানে ঠাকুরের যে নৈবেদ্য সাজাতে হয় লক্ষ্মী পুজোর সময় যেগুলো করতে হয় ওগুলো ভালো করেই আমার মেয়ে জানে। Thank you.
11টা। এটো বাসনগুলো সব ধুয়ে রেখে আসলাম, রান্নাঘর পরিষ্কার করে রেখে আসলাম। রান্নাঘরটা তো রাতের বেলা পরিষ্কার করে রেখে আসি, শুধু এটো বাসনটা আমি ধুই না, ওটা সকালে ধুয়ে রাখি। তো আগামীকাল তো সকালে পারবো না, এই ঠাকুর ঘরে ঢুকতে হবে, ওই জন্য আর কি আজকে এটো বাসনটা গুছিয়ে টুছিয়ে রেখে আসলাম। আর এখন এসেছি ছাদে, ছাদে এসেছি নিরামিষের বাসনগুলো নিতে, কারণ নিচে যেসব আর কি ঠাকুরের বাসনগুলো ব্যবহার করি ওগুলো সব ধুয়ে রাখলাম। তো আর কালকে তো এক্সট্রা অনেকগুলো বাসন লাগবে, ওগুলো এখান থেকে নিতে এসেছি ছাদ থেকে, সেগুলোও ধুতে হবে কারণ সেগুলোতে নোংরা পড়ে আছে। তাহলে ফ্রেন্ডস, আমার ভিডিও এখন এই অবধি থাক, এই আর বাসন ধোয়া মাজা ঘষা আর এই ভিডিও করবো না। তাহলে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।